সুপারি খাওয়ার উপকারিতা আছে অনেক, যদি আপনি জানতে পারেন সত্যি অবাক হবেন। সুপারি একটি ভেষজ উদ্ভিদ। সুপারি ব্যবহারে অনেক রোগের চিকিৎসা করা যায়। দেহ প্রকরভেদে সুপারি অনেক ধরনের হয়, প্রধানত লাল সুপারির প্রজাতি বেশি দেখা যায়। লাল সুপারির গাছ খেজুর ও নারিকেল গাছের মতো লম্বা, এর কাণ্ড সোজা মসৃণ রিংযুক্ত, এর পাতা অনেক বড় নারিকেল পাতার মতো, এর ফল মসৃণ ও কমলা রঙের এবং পাকলে উপবৃত্তকার দেখায়। এই ফলের ভিতরে রয়েছে এই যে আমন সুপারি। মুখে আলসারের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে এই সুপারি। মুখে ফুসকা হলে সুপারি বড় এলাচি মিশ্রণ করে আপনি গুঁড়া করে এতে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি মুখের আলসারের সমস্যায় অনেক উপকার করে। আবার শুকনো আদা, সুপারি এবং নারিকেলের পানি দিয়ে একটি খাদ তৈরি করে নিতে পারেন, তারপর গড়গড় করলে মুখের রোগ নিরাময় হবে। অনেকের আছে মুখে ঘা হয় বা দাঁতে ব্যথা হয়, রক্ত পড়ার সমস্যা থাকে, মারিফুলার সমস্যা থাকে, তারা কিন্তু সুপারি গুঁড়া করে পানিতে মিশিয়ে একটি গণখাত মানে বি মিশানোর পর দেখবেন কি পানিটা কিছুটা আটালো ভাব ধরেছে, কালারটা কালচে ভাব এসেছে, তখন সেই পানি দিয়ে গড়গড় করে নিতে পারেন বা খেয়েও নিতে পারেন। আবার গুঁড়া দিয়ে দাঁতও মাজতে পারেন, দাঁতের সমস্যা দূর হবে, দাঁত পরিষ্কার হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। পেটে যদি কৃমি হয়, কৃমি দূর করতেও সুপারি খেতে পারেন। পেটে যদি কৃমি হয় তাহলে 10-30 মিলি সুপারি আপনি গুঁড়া করে কাত তৈরি করতে হবে, এটি খেলে পেটে কৃমি দূর হয়ে যাবে। এইভাবে 5 মিলি সুপারি ফলের রস পান করলে পাকস্থলী বর্জ্যমলের মাধ্যমে বের হয়ে যায়। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে সুপারির গুঁড়া পানিতে ভিজিয়ে তারপর খেতে পারেন। অনেকে আছে পান সুপারি খেতে পছন্দ করে না বা সুপারি খেতে পারে না, মাথা ঘোরায়, তারা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান পেতে সুপারি গুঁড়া করে পানিতে ভিজিয়ে খেতে পারেন। বমি বমি ভাব হলে সুপারি অনেক কাজে লাগে। সুপারি ও হলুদের গুঁড়া চিনির সঙ্গে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়। পানিতে সুপারি এবং নিমের ছাল মিশিয়ে ছেঁকে নিয়ে অল্প অল্প করে খেলে এতেও বমি বন্ধ হয়ে যায়। সুপারি গুঁড়া এবং অল্প পরিমাণে স্টফিক সমান অংশে মিশিয়ে নিলে এগুলি লেবু রসে দ্রবীভূত করুন। এই রস 1 ফোঁটা করে চোখে লাগলে চোখের লাল হওয়া সমস্যা দূর হয়ে যায়। যেসব মহিলারা মাসিকের সমস্যায় ভুগছেন তাদের সুপারি খাওয়া উচিত। এটি মাসিকের ব্যথাকে উপশম করতে অনেক সাহায্য করে। তবে গুঁড়া পানিতে ভিজিয়ে খেতে হবে। এবার যদি চিবিয়ে না খেতে পারেন তাহলে হচ্ছে আপনি শিলপাটা বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে পানিতে ভিজিয়ে সে পানিটা খেলে আপনার পেট ব্যথা কমে যাবে।